গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্ট্রো চ্যানেলে আপনাদের আর একবার ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আম গাছের সম্পূর্ণ কলম পদ্ধতি আপনার আয়ত্তে চলে আসবে তো আজকে আপনাদের দেখাবো একটি বীজের তৈরি দেশি চারাকে কীভাবে অন্যতমানের একটি আমের চারা পরিণত করবেন তাই নিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই কলম করতে যে জিনিসগুলো সর্বপ্রথমে আপনার লাগবে সেইগুলো হচ্ছে একটি খুব ধারালো সুরি বা চাকু যেটা অবশ্যই স্যানিটাইজার করে নেবেন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আর লাগবে একটি উন্নত মানের সায়ন যেটা আপনি গাছে কলম করবেন এটা বেনানা ম্যাঙ্গো আমি এটা এক জায়গা থেকে সংগ্রহ করেছি আর যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের টেপ যেটা আমি এক ইঞ্চি করে কেটে নিয়েছি সর্বপ্রথমে যে জায়গাটি আপনি সিলেক্ট করবেন যেখানে গ্যাপটিংটা করবেন সেখান তার একটু উপর থেকে এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটা যেহেতু একটু বড় গাছ হয়ে গেছে এটা মিডিল গ্যাপটিং আমি করবো না এটা সাইডে গ্যাপটিং করব সেই জন্য আপনার একবার সাইড দিয়ে এটা ডেট থেকে দু ইঞ্চি এটা এর শাল বা বাকলটা তুলে নেবেন দেখুন কিভাবে আমি তুলে নিয়েছি তারপরে যে কাজটি করতে হবে যে সায়নটি নিয়েছি সেই সায়নটিও আপনার ভিয়াকৃতিভাবে খুব সুন্দরভাবে এটা কেটে নিতে হবে ধরো দেখুন দুই সাইড কত সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর যে অংশটি আমি এর বাকল তুলে নিয়েছি সেই সাইডে এইটাকে আমি সেট করে দেব তবে সেট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এর সাইডের যে বাকল মানে মেন যে রুটি স্টকের বাকল আর যে সায়নটি নিয়েছেন সেই বাকলের যে কোনো এক সাইড যেন মিলে যায় মানে দুই সাইড যদি আপনার মেলে তো খুবই ভালো যদি না মিলে তবে দেখুন এইভাবে এক সাইডটা এই রুটি স্টকের বাকলের সঙ্গে শাওনের বাকলের মানে ম্যাচিংটা করে নেবেন তাহলে এটা খুব সাফল্যটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন তারপর যে টেপটা আমি আগে থেকে কেটে নিয়েছি এক ইঞ্চি বরাবর সেই টেপটা দিয়ে সুন্দরভাবে এয়ার টাইট করে এটা বেঁধে দিতে হবে তো বন্ধুরা বাঁধার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন ওই যেভাবে সাইনটি ছেদ করেছেন সরে না যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে টেপটা দিয়ে বাঁধবেন খুব অতিরিক্ত আপনার টাইট করার দরকার নেই একটা মাঝারি টাইপের টাইট করবেন যেন হাওয়া প্রবেশ না করে কিন্তু অতিরিক্ত টাইট করবেন না যেন আবার গাছটি ওইখানে কোনো চাপ লেগে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা হয়ে গেছে আমার বাধার কাজটি তবে এখনও সম্পূর্ণ হয়নি আরেকটি কাজ অবশ্যই করতে হবে অতিরিক্ত রোদরে যেন এই সায়নটি শুকিয়ে না যায় তার জন্য আপনার এই উপরের অংশটি ওই আরেকটি টেপ দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব যেন ওই উপরের অংশটিও শুকিয়ে না যায় তো বন্ধুরা দেখুন আমার এই গ্যাপটিং করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই গাছটিকে এভাবে একটি সেটি জায়গায় রেখে দিতে হবে তাহলে দেখবেন আপনার এখান থেকে অলরেডি কুশি বেরিয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম ঠিক পঁয়তাল্লিশ দিন পর আর রেজাল্ট আপনাদের সামনেই দেখুন কত সুন্দরভাবে পাতা বেরিয়ে গেছে এবং খুব সতেজ গ্যাপটিংটা সাকসেসফুল হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনারা গ্যাপটিং করেন অবশ্যই সাকসেসফুল হবেন আপনিও তো বন্ধুরা এই একটা ভিডিও যথেষ্ট এই গ্যাপটিং শেখার জন্য তো আপনারা অ্যাকচুয়ালি প্রথম প্রথম হয়তো এক একটা আপনাদের মিস হতে পারে তবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে যাবেন দু একটা করার পরে দেখুন যখন হাত সেট হয়ে যাবে তখন আশা করি আপনাদের সব গ্যাপটিংগুলো সাকসেস হয়ে যাবে তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ